কজিন্দা সকালবেলা শালা ভবানীপুরি মেজাজটা বিগড়ে দিল, বৌনি করতে এলুম। কজিন্দা বলো কেমন আছেন বলুন তো। আমি ভালো আছি। সকালে নাস্তা কি করেছেন? পরোটা ভাজি। ওরে বাপরে, দুর্দান্ত নাস্তা হয়েছে। বাবা কোথায়? বাবা বাইরে গেছেন। বেরিয়েছে নাকি? ও আচ্ছা, থাকলেও অসুবিধে ছিল না, কারণ অনুমতি তো উনি দিয়েই গেছেন। এত বাড়ি কোথায়? মাগুরা জেলার জাগলা গ্রামে। সব বোনাস কি নাম রে বাপ, জাগলা? তুই ঢাকা শহরে এলি কেন? ঢাকা শহরে থাকবো, ঢাকা শহরে থাকতে চাই। ঢাকা শহরে থাকবো মানে তুই কেন থাকবি ঢাকা শহরে? ঢাকা এটা ক্যাপিটাল সিটি, বুঝিস? তুই এমনি থাকা যায় এখানে? এটা ক্যাপিটাল, এটা রাজধানী, রাজধানী বুঝতে পেরেছিস? টোটাল সিটিটাকে তুই থেকে তো স্লো করে দিচ্ছিস। তুই আবার কথা বলছিস, একদম চোপা করবি না, দাঁত ফেলে দেবো একদম। আচ্ছা, বাংলাদেশের নাগরিক ঢাকা শহরে থাকবো? হ্যাঁ, সবাই নাগরিক, সবাই নাগরিক, তুইও নাগরিক, কিন্তু তোর ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বাংলাদেশের নাগরিকদের মধ্যে একজনের শুধু ঢাকা আসতে ভিসা পাসপোর্ট লাগবে, জানিস কার সেটা? যেটা তোর। কি বলেন আপনি? আবার কথা বলছিস, এত কথা করছিস, একটা মুখ এখানে এরকম করে সেলাই করে দেবো, এখান দিয়ে কেটে একটা মুখ বানিয়ে দেবো, ওখান দিয়ে ভাত খাবি তুই, বুঝতে পারছিস? এখান দিয়ে তুই ভাত খাবি, বুঝিস? তাকিয়ে রয়েছিস কেন? তাকিয়ে থাকলে তুমি চেষ্টা গরম হয়ে যায়, চক্র কাট করে তুলে নিয়েছি। তুই এখানে থাকতে পারবি না, তুই কালি চলে যাবি। কোথায় জানো? জাগলা, জাগলা চলে যাবি, বুঝতে পারছিস? ঢাকা শহরে থাকার তোর তোর কোনো অধিকার নেই, তুই সৌন্দর্য নষ্ট করে দিচ্ছিস সিটিটার, বুঝতে পারছিস? কালি জাগলা চলে যাবি, একটা ল্যাঙ্গট পরে স্লো হেঁটে হেঁটে চলে যাবি। কিরকম করে হাত দেখা তো, স্লো স্লো, হ্যাঁ সামনে হাত দুটো দেখো তো। এই তো, এই তো হচ্ছে, মুখ গোমড়া করে রাখছিস, মারলে কি মুখ গোমড়া করতে হবে? হ্যাঁ হাস, আমি মারবো আর তুই হাসবি, হাস তো, হাস হাস হাস। চল হাসছিস কেন? শালা মারলে হাসে, কি অদ্ভুত জিনিস রে, মারলে কেউ হাসে? কাঁদবি এখন?